আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বিয়ের পিঁড়িতে বসছেন নয়ন? হ্যাঁ, আপনাদের প্রিয় অভিনেত্রী শ্রুতি দাস, এরকমই কিছু কি? তাহলে কনের বেশে কেন, কনের বেশে এরকম সুন্দর সুন্দর ছবি শেয়ার করলেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায়। আর এই ছবিগুলো দেখেই সকলের মনে উঠতে চলেছে নানান প্রশ্ন। ইতিমধ্যে টলিপাড়ায় কান পাত্রে তার প্রেমের সম্পর্কের কথা কিন্তু শোনা যায়। তার আর পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের ভালোবাসার সম্পর্কের খবর এখন টলিপাড়ায় বেশ জলজল করছে। তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই বইয়ের বেশে ছবিগুলো উস্কে দিচ্ছে প্রশ্ন, তাহলে কি খুব শীঘ্রই ছাদনাতলায় যেতে চলেছেন অভিনেত্রী শ্রুতি দাস? তবে বন্ধুরা, আমরা বলবো বিয়েতে এখনো দেরি রয়েছে, তার কারণ এই ছবিগুলো হলো তার ফটোশুটের। হ্যাঁ, ব্রাইডাল ফটোশুট করে ফেলেছেন অভিনেত্রী শ্রুতি দাস, আর তিনি শেয়ার করলেন তার ব্রাইডাল ফটোশুটের এই মিষ্টি ছবিগুলি, যেখানে দেখা যাচ্ছে একেবারে কনের বেশে শ্রুতিকে। ত্রিনয়নী ধারাবাহিকের নয়নের চরিত্রে আমাদের সকলকে এন্টারটেন করেছেন তিনি বেশ কয়েক বছর ধরে। কিছুদিন আগেই শেষ হয়েছে ত্রিনয়নী ধারাবাহিকটি। সকল সকলের মন ভার, দেখতে পাচ্ছেন না তারা তাদের প্রিয় নয়নকে? তবে নতুন বেশে তাদের নয়ন এবার আসলেন প্রকাশ্যে, একেবারে পদ্মাবত ব্রাইডের স্টাইলে অভিনেত্রী নয়ন। হ্যাঁ বন্ধুরা, এই ছবিগুলো শেয়ার করেছেন অভিনেত্রী নিজে, করে ফেলেছেন একটি ফটোশুট যেখানে ব্রাইডাল লুকেই তাকে দেখা গেছে। আর তাকে যে ভারী মিষ্টি লাগছে তা আমরা কিন্তু ছবিগুলো দেখলেই বুঝতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন অভিনেত্রী শ্রুতি দাসের একটি অন্য রূপ, যেখানে তাকে লাগছে দারুণ সুন্দর, একেবারে নয়নের চরিত্র থেকে কিন্তু অনেকটাই আলাদা, খুব সুন্দর লাগছে তাকে দেখতে। বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় নয়ন অর্থাৎ শ্রুতি দাসের ব্রাইডাল লুক। আর আমরা আপনাদের জন্য নিয়েছি সেই ছবি যেখানে স্মৃতিতে সিঁদুর, হাতে পানের পাতা, পরে রয়েছেন দামি শাড়ি, দারুণ মিষ্টি লাগছে নয়নকে, গয়নায় যেন তার সাজ আরো বেশি ফুটে উঠেছে। কেমন লাগছে আপনাদের প্রিয় নয়নকে এই ছবিগুলোতে আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। খুব শীঘ্রই নতুন কোনো চরিত্রে, নতুন কোনো ধারাবাহিকে বা সিনেমায় আমরা দেখতে পারবো নয়ন অর্থাৎ শ্রুতি দাসকে, সে বিষয়ে আমরা কিন্তু দারুণ আশাবাদী। বিনোদন জগতের আরো অনেক খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।